নির্বাচনী প্রচারে এসে ঝড় তুললেন ফিরহাদ হাকিম। একের পর এক তীব্র কটাক্ষের সুরে বিঁধলেন কংগ্রেস সিপিএম এর জোট থেকে শুরু করে গেরুয়া শিবিরকে। পাশাপাশি কান্দি বিধানসভা তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারকে এবারে নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করতে তৃণমূলের ওপর আস্থা রাখতে বললেন সাধারণ মানুষকে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। নির্বাচনী প্রচারে এসে ঝড় তুললেন ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার কান্দি বিধানসভা তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের হয়ে প্রচারে আসেন তিনি, আর সেখানে একের পর এক কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধীদের দিকে। কংগ্রেস সিপিএম জোটকে কাঠগড়ায় তুলে তুলোধনা করলেন তিনি। পাশাপাশি তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকেও। ফিরহাদ হাকিম, তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার ছাড়াও এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান, কান্দি তৃণমূল সভাপতি পার্থ প্রতিম সরকার সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রাজ্যে বেড়ে চলা করোনা পরিস্থিতির জন্য গেরুয়া শিবিরকেই কাঠগড়ায় তুললেন প্রচারে আসা ফিরহাদ হাকিম। তিনি বলেন, বাইরে থেকে ক্যাডার নিয়ে এসে এই রাজ্যে করোনা বৃদ্ধি করা হচ্ছে। আরো বলেন, লকডাউনে নরেন্দ্র মোদী সাধারণ মানুষের জন্য একটি ট্রেনের ব্যবস্থাও করতে পারেননি, তাই মানুষ এখন আর তাদের পাশে নেই। এভাবেই একের পর এক কটাক্ষের সুরে তীব্র আক্রমণ করলেন পদ্মফুল শিবিরকেও। পাশাপাশি কান্দি বিধানসভা তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারকে এবারে নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করতে তৃণমূলের উপরে আস্থা রাখতে বললেন সাধারণ মানুষকে। বিজেপির মতন এত টাকা কারণ নেই, আর আমাদের টেকনোলজিটা এত উন্নত করেনি। এগুলো আগে মমতা ব্যানার্জি যখন বারবার করে বলেছেন স্টেট ফান্ডিং এর কথা, সেই সময় যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কানে নিত তাহলে কোনো অসুবিধা ছিল না। রাজনৈতিক দল নিশ্চিতভাবে সচেতন হবে, আমরা যতটা চেষ্টা করছি সচেতন করার, কিন্তু আপনারা সেটা দেখছেন না। আট দফা নির্বাচন করে করোনাকে বাড়ালো কে? এই নির্বাচন দু তিন দফায় শেষ হওয়ার কথা ছিল, আসামের মতন কেন হলো না? কেন আট দফা করে? আর বাইরের থেকে যত বাইরের নেতা নিয়ে এসে এই করোনা পরিস্থিতি বাংলায় সৃষ্টি করলো কে? নির্বাচন কমিশন আর বিজেপি। সেইটাকে আগে দেখুন, ছোট ছোট দলকে দোষ দিলে হবে না। রাঘব বোয়াল সব খাবে আর আমরা আঙুল চুষবো? কেন আট দফা? তিন চার দফা আসামের মতন হলে তো সমস্যাই থাকতো না। কেন বাইরে দিয়ে এতগুলো প্লেন নিয়ে এসে সব নেতা ক্যাডার নিয়ে এসে দিল্লির থেকে বম্বের থেকে পুরো করোনাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে কেন? যদি তো নিজে এখানে করে কতজনের ইনফেকশন করিয়ে দিয়ে নিজে এখন ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, যোগী আদিত্যনাথ কতজনের ইনফেকশন করালো এতে এখানে, তারপর এখন ভর্তি হলো কেন? কেন এগুলো বিজেপি করাচ্ছে? বাংলার মানুষকে এত ঘৃণা? করোনা করিয়ে মেরে দেবে এদের? নিত্য নতুন অত্যাধুনিক মেটাল গ্লাস সহ সমস্ত রকমের হার্ডওয়্যারের সরঞ্জামের সম্ভার নিয়ে চলে এসেছে মিনি গ্লাস হাউস। এখানে বিভিন্ন কোম্পানির প্লাইউড, ল্যামিনেট এবং হার্ডওয়্যার ফিটিংস এর যাবতীয় সরঞ্জাম সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়াও অ্যালুমিনিয়াম স্লাইডিং, এসএস রেলিং, পিভিসি দরজা এবং মডুলার কিচেনের কাজও করা হয়। তাই সাধ্যের মধ্যে নিজের স্বপ্নের বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন মিমি গ্লাস হাউসে। আমাদের ঠিকানা মিমি গ্লাস হাউস, আশালতা অ্যাপার্টমেন্ট, বান্ধব প্রেসের নিকটে, 7 নম্বর নতুন পাড়া, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9434611167, 9434546012।